নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তারপর ভারতকে কিন্তু অনেক অপমান সহ্য করতে হয়েছে। পড়শি দেশ বাংলাদেশ কিন্তু জাদা ভাষায় আক্রমণ করেছে, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, ভারত বিরোধী অনেক স্লোগান দিয়েছে। সব মিলিয়ে একটা বিশৃঙ্খলার পরিবেশ। অস্ট্রেলিয়া জিতেছে ভারতের কাছে, অস্ট্রেলিয়ার যতটা আনন্দ হয়েছে তার চেয়ে বেশি আনন্দ হয়েছে বাংলাদেশের। এবার বাংলাদেশ ভারতকে এত শত্রু ভাবে কেন সেটা বোঝাই যাচ্ছে না, কারণ বাংলাদেশ কিন্তু ভারতের কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পাচ্ছে। খাবার থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে ফিল্ম জগৎ থেকে শুরু করে খেলার জগৎ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু সাহায্য পাচ্ছে। তবুও বাংলাদেশ কেন অকথ্য কুকথ্য ভাষা বলছে বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক, এবার বাংলাদেশ বাদ দিন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় নামলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গেরুয়া কালারের ড্রেসটা করার জন্যই ভারতে আজ এই অবস্থা। ভারতের প্লেয়াররা নাকি গেরুয়া কালার পরতে বারণ করে দিয়েছিলেন, যার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল কেন্দ্রের তরফ থেকে, মোদীর তরফ থেকে, যে গেরুয়া কালার পরেই মাঠে নামতে হবে। এবার রাজি হয়নি খেলোয়াড়রা, তাই গেরুয়া দিয়ে নাম্বার টাম্বার এই সমস্ত করে দিয়েছে, মানে জার্সির ভেতরে যে সমস্ত লেখা টেখা রয়েছে সেখানে গেরুয়া করে দিয়েছে। আরও বড় কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কলকাতার ইডেনে কিংবা মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলা হলে দেশ জিতত, ভারত জিতত। গুজরাটে খেলা হওয়াতে হেরেছে, পাপিরা মানে পাপিষ্ঠরা মাঠে ছিল তাই হেরেছে। এবার পাপিষ্ঠরা বলতে ওখানে কিন্তু শাহরুখ খানও ছিল, গাঙ্গুলিও ছিল, নরেন্দ্র মোদীও ছিল, তাহলে কি সবাই পাপিষ্ঠ? মানে কি থুয়ে কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন না। মানে মোদীকে অপমান করতে গিয়ে এখানে যাকে তাকে অপমান করে বসেছেন। গাঙ্গুলি ছিল ওখানে, শাহরুখ খান ছিল, রণবীর সিং সকলেই ছিল, তাহলে কাকে অপমান করছেন না করছেন কোনো বালাই নেই। তো যাই হোক, একটা কিছু বলতে হবে তো, শিরোনামে আসতে হবে তো, তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাতা বলছেন ভারত হারাতে। বিজেপিকে টার্গেট করতে গিয়ে যাকে তাকে টার্গেট করে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলাদেশি, যারা উল্টো পাল্টা ভারত বিরোধী কথা বলছে, তাদের সঙ্গে মিশে গেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।